বিহারী সম্প্রদায়ের অন্যতম এক আস্থা আর বিশ্বাসের এই উৎসব বা এই যে পূজা পার্বণ সেয়া হচ্ছে ছট পূজা। ছট পূজা বুলি কলে এক খুব সুন্দর আধ্যাত্মিক পরিবেশে বিরাজ করে আর এক বিশ্বাস আছে, এক পরম্পরা আছে ছট পূজাক। ছট পূজা বুলি কলে এই যেটা আধ্যাত্মিকতার কথা আহে, যত বিশ্বাসের কথা আহে, যত পূজা পার্বণের কথা আহে, যত খাদ্যর কথা আহে, গতি এই ছট পূজা বর্তমান চলি আছে। আমি ছট পূজার পরিবেশ দেখাম বিভিন্ন ঠাইরপরা, কিন্তু ক্যালিফোর্নিয়াতো ছট পূজা পালন করা হয়েছে। গতি সেয়া এই মুহূর্তত একটা উল্লেখনীয় কথা যে ছট পূজা ক্যালিফোর্নিয়াতো পতা হয়েছে, পালন করা হয়েছে। যত নাকি কোৱা হয় যে ইমান কারিকরী দিকত ইমান উন্নত, শিক্ষার দিকত ইমান উন্নত, গতি তারপতো ক্যালিফোর্নিয়ার দরে ঠাইত যেটা আস্থা আর বিশ্বাসের এই হিন্দুর এই খুব সুন্দর একটা পরম্পরাগত পূজা বা পূজা পার্বণ বা পরম্পরাগত একটা উৎসব, সেই উৎসব পালন করা হয়েছে, সেয়া নিশ্চিতভাবে এক লক্ষণীয় দিক। ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিত পরম্পরাগতভাবে এনে ধরনে পালন করে অহা হয়েছে। পরিয়াল আর পরিজনের সঙ্গে বিভিন্নগৰাকী ভক্ত এনে ধরনের পালন করে আহিছে ছট পূজা, আর চারিদিনিয়াক পালন করা হয় এই ছট পূজা। পুনৰ কৈছোঁ, বিজ্ঞান আর প্রযুক্তির ক্ষেত্রে ইমান আগবাড়ি থাকার পিছতো কিন্তু বহু সংখ্যক ভারতীয় আমেরিকারও বহুখিনি ভক্ত নিজের বন্ধুবর্গ পরিয়ালের সঙ্গে এই আস্থার মহাপর্ব ছট পূজা পালন করে আহিছে। সূর্য দেবতা পূজা করার আরম্ভ করে এই ভক্ত সকলে নিজের পরিয়ালের সঙ্গে যিখিনি পরম্পরাগত নিয়ম আছে সেই নিয়মের মাজেরে এই ছট পূজা পালন করে আহিছে। আমেরিকার ফ্রেমটত একটা জিলত এই যে ছট পূজার পরম্পরা আছে, নিয়ম আছে, সেইখিনি পালন করা হয়েছে, যত একত্রিত হয় বহু সংখ্যক লোক। তাত থাকা ভক্তগণেও 36 ঘণ্টা ধরে নির্জলা ব্রত পালন করে আহিছে, যিখিনি আসলে ছট পূজার একটা নিয়ম। ভক্ত সকলে ছট পূজার নিয়ম অনুসরি এনে ধরনের এই জিলটুত পানীত নামি সূর্য পূজা করে আহিছে, আর সম্পূর্ণ রীতি নীতি নিয়মের মাজেরে ছট পূজা পালন করে আহিছে ভক্ত সকলে। সিলিকন ভ্যালিত এই ছট পূজা বিগত 2011 সনের পালন করে আহিছে বলে কৈছে, আর ইয়াত এতিয়ালৈকে 1200 লোকে তাত অংশগ্রহণ করে আহিছে, কিন্তু সময় অনুযায়ী বা বছর বাগরার লগেলগে ইয়াত যথেষ্ট সংখ্যক ভক্তর সমাগম ঘটা দেখিবলৈ পোৱা গৈছে। গতি সেই কথা উল্লেখ করেছে আয়োজক সমিতিয়ে। গতি সাধারণত দেখিবলৈ পোৱা যায়, পুনৰ কৈছোঁ যে ইউপি বিহার বা বিহারী সম্প্রদায়ের যে ছট পূজা, সেই ছট পূজা এতিয়া এনে ধরনের ক্যালিফোর্নিয়াতো খুব সুন্দরক পালন করা হয়েছে, সম্পূর্ণ রীতি নীতি নিয়মের মাজেরে পালন করা হয়েছে। তার উপরেও ছট পূজা উপলক্ষে যা পরিবেশ তাদের সৃষ্টি হয় সেই পরিবেশও তাদের জিয়াই রাখিবর বাবে চেষ্টা অব্যাহত রাখিছে। সকলকে ছট পূজার শুভেচ্ছা জানায় প্রতিবেদনের বিদায় লৈছো।